নস্টালজিক লাগছে, মজা লাগছে, এবং সব থেকে মানুষের যে আমার বিস্ময় বিস্মিত লাগছে যে গাড়িগুলোকে এরকম মেনটেন করছে, মানে 1920, 21, 22, 23 সালের গাড়ি সেগুলোকে 2024 সেটা রাস্তা দিয়ে চলছে, সেটা সামথিং, ইটস মানে হ্যাটস অফ টু অল দোজ যারা এটাকে মেনটেন করেছেন, এবং হ্যাটস অফ টু এআই ক্লাব যারা এটাকে হোস্ট করছেন। আমার মনে হয় যে এই ধরনের প্যাশনগুলো মানুষের আছে, এবং এগুলো থাকা মানে না একটা বৈচিত্র্য, জানো তো, মানে সবাই বই পড়বে, সবাই সিনেমা করবে, সবাই থিয়েটার, এরকম না, মানুষের কত রকমের হবি আছে, কত রকমের প্যাশন আছে, এটা কিন্তু কলকাতায় না থাকলে কেউ বুঝতে পারবে না। প্রচুর ফিল্মের স্মৃতি আছে, আমি বলছিলাম সত্যজিতের অভিযানের কথা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই গাড়ি চালানো, কিংবা ঋত্বিকের অযান্ত্রিক, হ্যাঁ, যেখানে গাড়িটা একটা প্রায় ক্যারেক্টার হয়ে যাচ্ছে, মানে জাস্ট একটা গাড়ি থাকছে না, গাড়িটা বিকামস একটা একটা রক্ত মাংসের একটা চরিত্র হয়ে উঠছে। তো ভিনটেজ কার র্যালি এবং শো, এইটা যত বেশি করে হয় তত দেশের মঙ্গল, কারণ মনে রাখতে হবে গাড়িগুলো হচ্ছে ইতিহাসের একটা অংশ, এবং ইতিহাস যেরকম আমরা পুরনো বাড়িগুলোকে সংরক্ষণ করি, সেরকম যদি পুরনো গাড়িগুলোকে সংরক্ষণ করা হয় এবং মানুষ যদি সেটাকে দেখতে আসেন, এবং একটা কলকাতায় মিউজিয়াম যদি করা যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। কত ইয়াং ছেলেমেয়ে আসছেন, তারা দেখছেন গাড়িগুলোকে, অ্যাপ্রিসিয়েট করছেন, যে গাড়ির 100 বছর বয়স, 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, সে তো কম কথা নয়, যে গাড়িটা এখনও চলছে, কত যত্নের সঙ্গে থাকে, এবং যারা গাড়ি রাখেন তারা কিন্তু গাড়িগুলোকে অযান্ত্রিক মনে করেন না, তারা মনে করেন যে গাড়িগুলোর সব প্রাণ রয়েছে, এবং সেভাবে তারা গাড়িগুলোকে দেখেন। আমরা বিগত বছর ধরে এই ভিনটেজ কার র্যালি করি। এই ভিনটেজ কার র্যালির এই দুটো গাড়ি দেখতে পাচ্ছেন, মিস্টার কানোরিয়া এই গাড়ি পরিচালনা করে। দেখুন, আমি সবচেয়ে অভিনন্দন জানাবো যে যারা এই গাড়ির মালিক, যারা এত বছর ধরে এই ভিনটেজ কার র্যালির সঙ্গে যুক্ত হয়েছে, এদের চার পুরুষ হয়তো এই এই ভিনটেজ কাজের সঙ্গে যুক্ত হয়ে এই গাড়িকে পরিচালনা করছে। আমি বিশেষ করে কানোরিয়া ফ্যামিলিকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি, কারণ এই গাড়িগুলো এখনও পর্যন্ত দেখে মনে হচ্ছে যে হয়তো নতুন কিনে নিয়ে এসছে। এই পরিচালনা করা যে কতটা কঠিন, মানে চিন্তার বাইরে। সবচেয়ে দুটো মানুষকে আমি মিস করছি, একটা মানুষের নাম হচ্ছে মদন মিত্র, মদন দা অসুস্থ খুব, কিন্তু বাট মনে করি মদন দাকে এই ক্লাবে আনার জন্য আমার অবদান সবচেয়ে বেশি। আর আমাকে যে এই ক্লাবে নিয়েছেন তার নাম টুটুবোধ, তাকে আমি বলতে পারছি না, টুটুদা এখনও পর্যন্ত ঘরে অসুস্থ হয়ে পড়ে আছেন, কিন্তু মাথায় রাখবেন এই ভিনটেজ কার র্যালি হওয়ার আগে আমার সঙ্গে টুটুদার কথা হয় যে বাবুন এই প্রোগ্রামটা হচ্ছে, ভালো করে সাকসেসফুলি কর। শীতের সকালে শীতটা প্রায় ছেড়ে যাচ্ছে কলকাতা শহরকে, তার মাঝখানে দেখতে পাচ্ছি যে অসম্ভব এত সুন্দর গাড়ির যে মেলা, এবং এই প্রত্যেকটা গাড়ির একটা করে কাহিনী বহন করে বা একটা গল্প তৈরি হয়, যে এভরি কার হ্যাজ আ টেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যত দিন বাড়ছে, যত বছর পেরোচ্ছে, ততই দেখতে পাচ্ছি যে আমরা আরও নতুন নতুন গাড়ি মেলা বাড়ছে, এবং EIMG আপনার AAEI এরা সবাই আসছে নতুন করে, তারা কার শো করছে কলকাতা নগরীতে। আমরা খুব খুশি হই যে যখন এই পুরো র্যালিটা আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশি প্রচার পাচ্ছে।